সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে। সঙ্গে আছি আমি বুলবুল রেজা। অন্যান্য দিনের মতো আজকেও আমরা দিনের গুরুত্বপূর্ণ এবং বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি ফেসবুক লাইভে। আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এবং যে শিরোনামটি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে মার্কিন ভিসার ফাঁদ। জাতিসংঘের অন্যতম একটি অঙ্গসংস্থা হচ্ছে ইকোসোক, অর্থাৎ যেটিকে বলা হয় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই ইকোসোকের অন্যতম সদস্য বাংলাদেশ। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে এনজিওগুলো যেগুলো রয়েছে, সেই এনজিওগুলো বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন প্রোগ্রামে, অর্থাৎ ইকোসোকের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি তারাও অংশগ্রহণ করে থাকেন। তবে সেই অংশগ্রহণের জন্য আগে সেখানকার ইনভাইটেশন, যে লেটার, সেটি সংগ্রহ করতে হয়। পরবর্তীতে মার্কিন যে দূতাবাস রয়েছে, অর্থাৎ বাংলাদেশে ঢাকায় যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয়, সেই ইনভাইটেশন যে লেটার, সেই ইনভাইটেশন লেটার সহ। বাংলাদেশের একটি প্রতারক চক্র, যদিও এটি শুধুমাত্র বাংলাদেশের প্রতারক চক্র নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে এটি একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র। এই চক্রটি সেই ভুয়া একটি এনজিও যেটির নাম কথক একাডেমি, সেই কথক একাডেমিও এই ইকোসোকের একটি প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য তাদের কাছে চিঠি পাঠান যে 5 থেকে 6 জনের একটি প্রতিনিধি দল তাদের যে কর্মসূচি বা প্রোগ্রাম সেখানে অংশ নিতে চায়। কথক একাডেমির বাংলাদেশের একটি অন্যতম এনজিও এই পরিচয় দেয়া হয়। পরবর্তীতে তারা সেই ইনভাইটেশন লেটারটিও নিয়ে আসেন ইকোসোক থেকে, ইনভাইটেশন লেটার এবং 5 জনের পাসপোর্ট তারা জমা দেন মার্কিন দূতাবাসে। এবং যাচাই বাছাই শেষে, অর্থাৎ সেই ইনভাইটেশন লেটার এবং পাসপোর্টের জমা দেওয়া যে তথ্য, সব যাচাই বাছাই করে মার্কিন দূতাবাস, অর্থাৎ ঢাকার যে মার্কিন দূতাবাস, তারা দেখতে পান যে এটি আসলে সম্পূর্ণ জাল জালিয়াতি করা হয়েছে। এই ধরনের কোনো একাডেমি, অর্থাৎ কথক একাডেমি বা এনজিওর কোনো রেজিস্ট্রেশন নেই। পরবর্তীতে তারা সেই খোদ মার্কিন দূতাবাস একটি মামলা দায়ের করেন, সেই মামলার তদন্তভার আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তারা তদন্ত করে যেটি দেখতে পান যে এই কথক একাডেমি এর আগেও অনেককে এর মধ্যে মার্কিন দূতাবাসে পাঠিয়েছেন এই ভুয়া কাগজপত্রের মাধ্যমে। পরবর্তীতে তারা একে একে 4টি মামলা করেন মার্কিন দূতাবাস, এবং এই 4 মামলায় এখন পর্যন্ত 10 জনেরও বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে 4 মাস না পেরোতেই তারা আবার জামিনে বের হয়ে একই ধরনের এই অপকর্ম করে বেড়াচ্ছিল। পরবর্তীতে আবারও একটি মামলা হয়েছে, সেই মামলায় আবারও গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সুপ্রিয় দর্শক, আমরা এই সংবাদের বিশ্লেষণে যাব। যাবার আগে আমার তৈরি করে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। 3 এপ্রিল রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে আবুল কাশেমকে। পুলিশ জানায় কাশেম আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য, জাল কাগজপত্র তৈরি করে কথক একাডেমি নামে একটি এনজিও থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসোকে প্রতিনিধি পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল। মামলা করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 3 দফায় এই চক্রের 10 জনকে গ্রেফতার করা হয়েছিল। 4 মাস না পেরোতেই তাদের বেশিরভাগ এখন জামিনে। শুরু করেছেন সেই একই কাজ, এবার আলাদা অভিযানে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। এরা সবাই আবুল কাশেমের লোক, বাংলাদেশ ইকোসোকের অন্যতম সদস্য। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও সংস্থাটির বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে থাকে। এই সুযোগটি নিয়েছিল চক্রটি। ভুয়া কাগজপত্র তৈরি করে এনজিওর প্রতিনিধি পাঠানোর নামে তারা মার্কিন দূতাবাসে পাসপোর্ট জমা দেয়। জাতিসংঘে জমা দেওয়া কাগজপত্র এবং দূতাবাসের জমা দেওয়া পাসপোর্টের তথ্য পর্যালোচনা করে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এখন পর্যন্ত মার্কিন দূতাবাস এ সংক্রান্ত 4টি মামলা করেছে। পাসপোর্টগুলি হলো যাদের কাছ থেকে নেই তাদের বলে যে আমরা, তোমরা 20-30 লাখ টাকা দিবা, তোমাদেরকে আমরা আমেরিকা পৌঁছে দিলে তারপর তোমরা আসার দরকার নেই, তোমরা তোমার মতো করে থাকবা। এইভাবেই মূলত সে আদম, যেটাকে বলে যে মানে মানব পাচার করে, সে এই কাজটা করছে। পুলিশ বলছে কয়েকশো লোক তাদের হাতে প্রতারণার শিকার হয়েছেন। তার মাধ্যমে প্রায় অনেক শত শত লোক তো চলেই গেছে, আবার এর মধ্যে অনেকে যেতে পারে নাই, আবার অনেকের কাছে সে টাকাও নিয়ে নিয়েছে। তা আমরা সব কিছু মিলেই তদন্ত করছি, এবং মানুষকে আমরা ওই সময় কিন্তু আমরা অ্যালার্ট করেছি যে মানে এরম ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভুয়া তথ্য এনে আমেরিকা যাওয়াটা অনেক রিস্কি, না করার জন্য আমরা অনুরোধ করেছি।
জেনে শুনে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে যারা প্রতারণার শিকার হয়েছেন তাদেরকেও আনা হবে আইনের আওতায়, বলছে ডিবি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি, মার্কিন দূতাবাস ঢাকায় নিযুক্ত যে মার্কিন দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসের পক্ষ থেকে মার্কিন লি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার মার্কিন দূতাবাসের, তিনি বাদী হয়ে পরপর চারটি মামলা করেছেন। কারণ তারা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে, তারা তদন্ত করে দেখতে পেয়েছেন এরই মধ্যে অনেকেই মার্কিন এই দূতাবাস অতিক্রম করে, অর্থাৎ যেখানে পাস ভিসা দেওয়া হয় সেই ভিসা নিয়ে অবৈধভাবে সম্পূর্ণ জাল কাগজপত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। পরবর্তীতে তদন্ত করে যেটি দেখতে পায় যে তারা বিভিন্ন রকমের যে আন্তর্জাতিক সভা বা সেমিনার হয় বা নানা রকমের যে কর্মসূচি থাকে, বিশেষ করে জাতিসংঘের যে অঙ্গ সংস্থাগুলো রয়েছে তাদেরই একটি হচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। সেই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যেহেতু একটি অন্যতম মেম্বার হচ্ছে বাংলাদেশ, খুব স্বাভাবিকভাবেই সেখানকার যত কর্মসূচি রয়েছে সেখানে অংশগ্রহণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু বাংলাদেশকে এই বিষয়টি মানা হয়, অর্থাৎ এই সুযোগটি দেয়া হয়। সেই সুযোগটি নিয়েছিল এই অপরাধী চক্রটি, যেটি বলা হচ্ছে যে এখানকার যে মূল হোতা এই মানব পাচার চক্রের আবুল কাসেম শেখ, তিনি চার মাস আগেই কিন্তু এই গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়েছিলেন। পরবর্তীতে তিনি এখন জামিনে বের হয়ে এসেছেন এবং তার চক্রের লোকজনও এখন জামিনে বের হয়ে সেই আকের অপরাধ অর্থাৎ এই ভুয়া কাগজপত্র তৈরি করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর যে ফাঁদ সেটি তৈরি করেছেন আবারও, এবং তারা এখন পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে তথ্য উপাত্ত বা তাদের যে তদন্ত তাতে শতাধিক লোক এরই মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এই অবৈধ উপায়ে অর্থাৎ জাল কাগজপত্র তৈরির মাধ্যমে। তারা অনেকেই জেনে শুনে গিয়েছেন, তাদের কাছ থেকে কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 25 লাখ, কারো কাছ থেকে 30 লাখ টাকা নিয়েছে এই প্রতারক চক্রটি, এবং যেটি বলা হচ্ছে তারা আন্তর্জাতিক মানব প্রচার পাচারকারী চক্রের সদস্য। এবং চার মাস যেতে না যেতেই যেহেতু তারা আবারও জামিনে বের হয়ে এসেছেন এবং জামিনে বের হয়ে কিন্তু তারা যেহেতু একই কাজ করছিলেন এবং এই বিষয়টি আবারও নজরে আসে মার্কিন দূতাবাসের এবং মার্কিন দূতাবাস আবারও একটি মামলা করেন, অর্থাৎ এই নিয়ে চারটি মামলা হয়েছে, 10 জনেরও বেশি গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে যেটি জানা গেছে, যারা ভুক্তভোগী হয়েছেন তারা কিন্তু মামলার আসামিও হয়েছেন, কারণ তারা অনেকটা জেনে শুনেই এই ফাঁদে পা দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক সভা বা সেমিনারে তার যাওয়ার কোনো যোগ্যতাই নেই, যিনি আবেদন করেছিলেন, পাসপোর্ট জমা দিয়েছিলেন ঢাকার মার্কিন দূতাবাসে। সুতরাং তিনি জেনে শুনেই সম্পূর্ণ অবৈধ উপায়ে জাল কাগজপত্র তৈরি করা হয়েছে তার নামে, এটি জেনে শুনেই যেহেতু তিনি গিয়েছিলেন বা যাওয়ার চেষ্টা করেছিলেন, সে কারণে যারা এখন পর্যন্ত যেতে পারেননি এবং যাওয়ার আগেই ধরা পড়েছেন এই মার্কিন দূতাবাসের তদন্তে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং পুরো একটি চক্রের বিরুদ্ধে অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশ তদন্ত করে যাদেরকে পেয়েছেন, যাদের পাসপোর্ট সেখানে পেয়েছেন তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। এবং এর মধ্যে যেমন কথক একাডেমির তথাকথিত পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন আবুল কাসেম শেখ, এর বাইরেও রয়েছেন এই অভিবাসন প্রত্যাশী অর্থাৎ যারা অবৈধ উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার একটি সুযোগ নিচ্ছিলেন জাল কাগজপত্রের মাধ্যমে, তাদেরকেও মামলার আসামি করা হয়েছে। এর বাইরেও যারা বিভিন্ন দেশে মানব পাচার করে থাকেন সেই চক্রটিও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং গতকালকের অভিযান যেটি বলা হচ্ছে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, এই 6 জন কিন্তু এর আগেও আসামি হয়েছিলেন, এর আগেও গ্রেফতার হয়েছিলেন একই সংস্থা অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। যেটি আমরা জানতে পেরেছি তাদের যে মডাস অপারেন্ডি বা অপরাধের ধরন সেটি হচ্ছে তারা এই ইকোসকের কাছে ইমেইল করেন যে তাদের একটি এনজিও রয়েছে এবং এই এনজিওটি দেশের আর্থসামাজিক যে উন্নয়ন সেই আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন, তাদের নানা রকমের প্রশিক্ষণ দরকার হয়, দেশে যেমন তাদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে তেমনি আন্তর্জাতিক কোনো সভা কিংবা সেমিনারে যদি তারা অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে তাদের জন্য এটি অর্থাৎ বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন বা বিভিন্ন সেক্টরে বেসরকারি পর্যায়ে যে অবদান রাখার সেই সুযোগটি তাদের থাকবে। এবং এই সুযোগেই তারা সেখানে ইমেইল করেন এবং পরবর্তীতে যেহেতু এনজিওর পক্ষ থেকে ইমেইলটি করা হয়েছে, অনেক সময় দেখা গেছে এই ইকোসক বা জাতিসংঘের যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তারা
এই ইনভাইটেশন লেটার বা আমন্ত্রণপত্র পাঠিয়ে দেন এবং সেই আমন্ত্রণপত্র দিয়েই তারা পাসপোর্টগুলো এই মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন এবং অনেকেই পেয়ে গিয়েছিলেন ভিসা এবং সেই টাকা তো তারা আত্মসাৎ করেছেন। বাকিদের যখন এই প্রক্রিয়াটি চলছিল তখনই কিন্তু একটি তদন্তের মাধ্যমে এই বিষয়টি খোদ মার্কিন দূতাবাস ধরে ফেলেন এবং পরবর্তীতে মামলা করেন এবং তাদেরকে আসামি করা হয়। আবারও জামিন নিয়ে তারা একই কাজ করছেন, তবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই অবৈধ উপায়ে কিংবা জাল কাগজপত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময় নিউজ ডট টিভির।